15 সেপ্টেম্বর 1956 পল্টনের জনসভায় প্রাদেশিক শিল্প বাণিজ্য শ্রম ও দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী শেখ মুজিবুর রহমান বললেন, পার্টির কাজ ব্যাহত হতে পারে ভেবে মন্ত্রিসভায় যোগদানের সামান্য ইচ্ছাও আমার ছিল না, কিন্তু আমার নেতা জনাব সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর নির্দেশেই আমাকে বাধ্য হয়ে মন্ত্রিত্ব নিতে হয়েছে। নতুনে দায়িত্ব তাঁকে সংগ্রামের নতুন উৎসাহ দিয়েছে জানিয়ে শেখ মুজিব বললেন, জনজীবনের দুষ্ট ক্ষত দুর্নীতি দূর করার দায়িত্ব আমি স্বেচ্ছায় নিয়েছি। 15 সেপ্টেম্বর 1964 করাচি রওনা হবার আগে ঢাকা বিমানবন্দরে শেখ মুজিব বললেন, সম্মেলনে বিরোধী দলগুলো সর্বসম্মতভাবে একজন প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন দিতে সক্ষম হবে। যারা বলে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট পদে একক প্রার্থী দেওয়া সম্ভব হবে না, তারা প্রকৃত গণদুশ্মন এবং এদের সম্পর্কে দেশবাসীকে হুঁশিয়ার হতে হবে। 15 সেপ্টেম্বর 1972 জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সকাল 10টায় গণভবনে এসে প্রথমে 40 মিনিট বিভিন্ন বিষয় নিয়ে সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে আলোচনা করলেন। এরপর অন্যান্য মন্ত্রীরাও আলোচনায় যুক্ত হলেন। সন্ধ্যায় বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলেন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। আলোচনা হল আগামী সাধারণ নির্বাচন নিয়ে। 15 সেপ্টেম্বর 1973 আরব বিশ্বে বঙ্গবন্ধুর কূটনৈতিক বিজয় বাংলাদেশকে স্বীকৃতি দিল মিশর এবং সিরিয়া। 15 সেপ্টেম্বর 1973 প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে মজুরি কমিশনের রিপোর্ট পেশ করলেন শিল্প শ্রমিক মজুরি কমিশনের চেয়ারম্যান।